সারা জীবনই এরকম আমাকে নিয়ে মিথ্যাভাবে অপবাদ দেওয়া হয়েছে। মৌসুমীর একটা পোলা আছে তোর বয়সের, ওই মৌসুমীর তুমিরে কালো জাদু করছ। আমার পোলার পিয়ার অনুষ্ঠানে তুই পিস্তল লইছিস কে? নকল ডিপজল, জাহিদ খানকে পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে ধুলাই করেছে যেটা আপনারা না শুনলে বিশ্বাস করতেন না। আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে আপনারা দেখে যাবেন, তাইলে বুঝতে পারবেন এই নকল ডিপজল হুবহু ডিপজলের মতো ডায়লগ দিয়ে ধুয়ে দিয়েছেন। কারণটা কি জানেন, যখন ডিপজলের বিয়েতে এ জাহিদ খান উমর সানির সর খাওয়ার পরে সে তো আর সহ্য করতে পারে নাই, খুবই যন্ত্রণা করেছিল, এই যন্ত্রণার ফাঁকে দিয়ে পিস্তল বের করে মর্সানিকে গুলি দেখার ভয় দেখিয়েছিল। এই মর্সানি জাহিদ খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। এই আলোচনা সমালোচনার ঝড়কে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর লোকজনও খেপে গিয়েছিল, কেন মর্সানি এই বয়সে এসে জাহিদ খানের প্রেমে পড়েছে, খাতকুতে খেলেছে, এবং কেন জামাইকে ভালো না লাগে দেওয়ারকে ভালো লাগতেছে, জাহিদ খান মায়ের বসি একজন মেয়ের সাথে কেন এই গুতাগুতি শুরু করেছে, জানি কেন তার স্বামীর বিছানা ছেড়ে 4 মাস বাইরে থেকেছে, এই আলোচনা সমালোচনা এখনো শেষ হচ্ছে না। আপনারা সকলে জানেন জাহিদ খান এই ঘটনাটা জাহিদ খান সম্পূর্ণ অস্বীকার করেছেন, এবং মর্সানি জাহিদ খানের সাথে কী ধরনের সম্পর্ক এই এভিডেন্স মর্সানি এবং মর্সানির ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে। ইতিমধ্যে মৌসুমী ফিরে এসেছেন, পরিবারের সাথে এক হয়ে মর্সানির সুখে সংসার করতেছেন। নকল ডিপজল এখন জাহিদ খানকে এমনভাবে ঢুলাই দিয়েছেন কেন পিস্তল থেকেছেন। তো চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শোনা যাক। মৌসুমীর একটা পোলা আছে তোর বয়সের, ওই মৌসুমীর তুমিরে কালো জাদু করছ। ওই বেটা, দুনিয়ার সবারে কিনবার পারলেও মাগার ইলিয়াস কাঞ্চন রে কিনা যাইব না। ওই মানকা চাদরে দিগাইতে ক, ওই যায় তোর এত বড় সাহস কেমনি হয়েছে? আমার পোলার পিয়ার অনুষ্ঠানে তুই পিস্তল লইছিস কে? পিস্তলের হুমকি দিছিস কে? ওই বেটা, আমি ডিপ জলা ছিলাম তো, আমি বিচার করবার পারতাম তো, তরে একটা থাপ্পড় দিছে ছানি, এই তো থাপ্পড় খাওয়ার কাজ করছ। ওই বেটা, তরে কতবার কইছি মৌসুমীর ডিস্টার্ব করিস না, ওই যা তুই মৌসুমীর কাছে এমন বেশি কি পাইছস, এমন কি জিনিস দেখছস? মৌসুমী, মৌসুমীর একটা পোলা আছে তোর বয়সের, ওই মৌসুমীর তোর দেখতে হইব। ওই বেটা কথা কো, তুই বলে আবার মৌসুমীর কালো জাদু করছ। এই ওই বেটা, 2 দিন পরে তো তুই আমারও কালো জাদু করবি। ওই যা শুনারা, আমি তোর কিছু অনেক কিছু দামা চাপা দিচ্ছি, আর দিবার পারুম না, না যা তোর লাগে আমি সাংবাদিকদের কাছে সবার কাছে মিথ্যা কথা কইছি, ওই দিকে মৌসুমী উমর ছানিরে বাই কইবার লাগছে, তোরে অনেক বালা কইবার লাগছে। ওই যা তুই আসলে কালা জাদু করছ, 2 দিন পরে তুই আমারও করবি, আমি আজকা থেকে তোর সাথে নাই, না ওই দিকে চলচ্চিত্র শিল্পী সমিতিতে তোর নামে নোটিশ দিছে। ওই বেটা, দুনিয়ার সবারে কিনবার পারলেও মাগার ইলিয়াস কাঞ্চন রে কিনা যাইব না। ওই জায়েদ, ওইদিকে পুপি অনেক কিছু কইবার লাগছে, কতজনে কত কিছু কইবার লাগছে জায়েদ, তোর জন্য মানুষের কাছে এখন মুখ দেখাইবার পারি না, হ মানুষ সব বুঝে, যা রটে তাই ঘটে জায়েদ, পালাওয়া যা, এখনো সময় আছে। এই বেটা, আমি তোর জন্য চলচ্চিত্রে ছাইরা দিব, আর 2-3টা সিনেমা বানায়া চলচ্চিত্রে থেকে বিদায় নিমু, তরে আমি শেষবারের মতো কইতাছি তুই বালা হয়ে যা,
আজকার পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি সাইফুল ইসলাম আনার, আমি একজন কুয়েত প্রবাসী, আমার দেশের বাড়ি বিক্রমপুর। আমি চলচ্চিত্র জগৎকে ভালোবাসি, চলচ্চিত্র জগতের মানুষদেরকে ভালোবাসি। আমি নিজে অভিনয় করতে আমার ভালো লাগে এবং অভিনয়কে আমি ভালোবাসি। আমার সেই ভালো লাগা ভালোবাসা থেকে আমি প্রবাস জীবনে অভিনয়টাকে ধরে রেখেছি, অভিনয় করে যাচ্ছি। কারণ কুয়েত অনির্বাণ শিল্পী গোষ্ঠীর আমি একজন ক্ষুদ্র অভিনয় শিল্পী। আপনারা সকলেই শুনেছেন নকল ডিপজল, হুবহু ডিপজলের মতো ডায়লগ কীভাবে দিয়েছেন। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট টাইম আবারও দেখা হবে অন্য কোনো।